সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি ফেসবুকের অটোমেটিক প্লে ভিডিও, অর্থাৎ ফেসবুক চালু করলেই আপনার কতগুলো ভিডিও অটোমেটিকভাবে চালু হয়। তো এক্ষেত্রে আপনি দেখা যায় এমন একটি পরিবেশে আছেন, সেক্ষেত্রে দেখা যায় যে ভিডিও যখন চালু হয় আপনি সমস্যায় পড়েন, অনেকেই সমস্যা মনে করে, সেক্ষেত্রে এটি একটি বড় ধরনের সমস্যা। তাই আজকে আমি এই ফেসবুকের কীভাবে অটোপ্লে ভিডিও বন্ধ করা যায় সে নিয়ে আজকে আমি একটি টিউটোরিয়াল তৈরি করেছি। চলুন তাহলে দেখা যাক আজকের এই টিউটোরিয়ালটি। তো ভিউয়ার্স, প্রথমে আপনি ইজেড স্ক্রিন রেকর্ডার এখানে ক্লিক করবেন। এরপরে আপনার ভিডিও অপশনে যাবেন। তো এরপরে আপনাকে কি করতে হবে, যে আপনার সেটে যে ফেসবুক অ্যাপস আছে সেখানে যেতে হবে। ফেসবুক অ্যাপসে ক্লিক করবেন। এরপরে দেখেন যে আপনার ফোনের ডান পাশের উপরের কর্নারে তিনটি রেখা আছে, এই অপশনে ক্লিক করবেন। করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে ক্লিক করবেন। এরপরে আপনি সেটিংসে যাবেন। তো এরপরে দেখেন স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেখেন এখানে মিডিয়ান কন্ট্যাক্টস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোপ্লেতে যাবেন। তো দেখেন এখানে তিনটি অপশন আছে, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশনস, এটা আমার চালু করা আছে, আরেকটি অন ওয়াইফাই কানেকশন চললি, এবং একটি হচ্ছে নেভার অটোপ্লে ভিডিওস। তো যেহেতু আপনি অটোপ্লে বন্ধ করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই নেভার অটোপ্লে ভিডিওস সিলেক্ট করবেন, তাহলেই আপনার ফেসবুকে অটোপ্লে বন্ধ হয়ে যাবে। আপনি যদি আবারও এটা চালু করতে চান, তাহলে একইভাবে আপনি অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।